আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের বিশেষ করে 2018 সালের ভূগোলের এমসি কিউব এবং এসসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা শুধুমাত্র যে বোর্ড কোশ্চেনের সাজেশন দিই সেটা নয়, আমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের, সে ভূগোল হোক ও ইতিহাস হোক, বাংলা হোক এবং ইংরেজি হোক, প্রত্যেকটা সাবজেক্টের আমরা সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো আমরা আজকে উচ্চ মাধ্যমিকের বিশেষ করে ভূগোলের 2018 সালের এবং 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে, এমসি কিউব নিয়ে, অর্থাৎ কোশ্চেন পেপার অর্থাৎ এমসি কিউব এবং এসসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেগুলি সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। আর একটা কথা আমি বলতে পারি যে আমরা এই যে কোশ্চেন পেপারটা আছে, এই কোশ্চেন পেপারের এমসি কিউব এবং এসসি কিউবকে আমরা দুটি ভাগে সলভ করেছি, একটা এ বিভাগ, অপরটা বি বিভাগ। তার মানে পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানের ভিতরে আছে 2015 সালের কোশ্চেন, 2016 সালের কোশ্চেন এবং 2017 সালের কোশ্চেন জিওগ্রাফির। অন্যদিকে পার্ট বি এর ভিতরে রয়েছে 2018 সালের কোশ্চেন এবং 2019 সালের কোশ্চেন। তো আমরা এই যে পার্ট বি, এই পার্ট বিতে আমরা 2018 সালের কোশ্চেন এবং 2019 সালের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ এখানে আমরা এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর একটা আমি কথা বলতে পারি যে আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস, সাজেশন সব কিছু তোমরা পেয়ে যাবে। এবং আমি একটা কথা বলতে পারি, ভূগোলে 90% পেতে গেলে আমরা যে সমস্ত ফরম্যাটগুলো বলেছি সেই ফরম্যাটগুলো তোমাদের মেনে চলতে হবে এবং যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি সেই সমস্ত সাজেশন তোমাদের পুরোপুরিভাবে ফলো করতে হবে। প্রত্যেকটা নোটস লেখার টেকনিক, সেটা কী করে লিখতে হবে, তার সিস্টেম সবগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। আমরা 2020 সালের ভূগোলের এমসি কিউব এবং এসসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি, কারণ 2020 সালে উচ্চ মাধ্যমিকের ভূগোলের পরীক্ষা হয়নি, তার জন্য কোশ্চেন পেপারটা আমরা পাইনি। যদি 2020 সালের ভূগোলের পরীক্ষা হতো তাহলে তার এমসি কিউব এবং এসসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করতাম এবং সেটাকে সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করতাম। তো দুর্ভাগ্যজনক ঘটনা, 2020 সালে উচ্চ মাধ্যমিকে করোনা ভাইরাসের কারণে পরীক্ষাটা হয়নি, যেটা একটা বিশাল গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ঘটনা যা এর আগে কোনোদিনও হয়নি। উচ্চ মাধ্যমিকের 2021 সালের ভূগোলের যে পরীক্ষা হবে ক্লাস টুয়েলভের, তার যে সাজেশন বের করতে আমাদের একটা সমস্যা হচ্ছে, কারণ 2020 সালে যে কোশ্চেনগুলো আসতো সেই কোশ্চেনগুলোকে বাদ দিয়ে আমরা সাজেশনটা তৈরি করতাম। কিন্তু যেহেতু 2020 সালে ভূগোলের কোনো পরীক্ষা হয়নি, তার জন্য আমাদের সাজেশন তৈরি করার ক্ষেত্রে একটা সমস্যা লক্ষ্য করা গেছে এবং আমাদের যে সাজেশনটা তৈরি হয়েছে, যদিও একটু কোশ্চেনগুলো একটু বেশি দেওয়া হয়েছে, যেগুলি আমরা আপলোড করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। সমস্ত ধরনের সাজেশন এবং তার খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও আমরা 2019 সালের এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকটা কোশ্চেন খুব ভাইটাল কোশ্চেন, বুঝতে পারলে, যেমন ইনসেল বার যে অঞ্চলে দেখা যায় সেটা কি কালাহারি মরুভূমি, এই কোশ্চেনটা খুবই পরীক্ষায় দেয়, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে পড়তে হবে। যেমন আর একটা কোশ্চেন আছে, হিউমাস সমৃদ্ধ মাটির রং কেমন হয়, ভেরি ইম্পর্টেন্ট কালো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যে বলবো যে তোমাদের এইটাই পড়তে হবে এমন কোনো ব্যাপার না, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুঁটে খুঁটে পড়তে হবে, একটা কোশ্চেন কেউ ছাড়া যাবে না।
তো বুঝতেই পারছো, যেমন সোনালী চতুর্ভুজ, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। যদি সোনালী চতুর্ভুজ থেকে যদি কোনো কোশ্চেন দেয় বা টিকা দেয়, তাহলে তোমাকে কিন্তু ভারতবর্ষের ম্যাপটা আঁকতে হবে এবং সেটাকে ইন্ডিকেট করতে হবে, যে কোথায় দিল্লি, কোথায় মুম্বাই, কোথায় চেন্নাই এবং কোথায় কলকাতা। তো তোমাকে এটাকে খুব সুন্দর করে দেখাতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল কোশ্চেন। যেমন ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো কি, তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও কিন্তু খুব ভাইটাল কোশ্চেন আছে। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে খাতায় লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। আমি মনে করি তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে যদি সলভ করো এবং বাড়িতে বসে প্র্যাকটিস করো, আশা করি ভূগোলে 90% উপরে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাছাড়া আমরা বট কোশ্চেনগুলো বলে দিয়েছি কোন কোশ্চেনগুলো আসবে এবং কোন কোশ্চেনগুলো আসার চান্স খুবই বেশি। প্রত্যেকটা কোশ্চেনের খুঁটিনাটি নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। যেমন এখানে আর একটা কোশ্চেন আছে যে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়, ঋষরায়। এই যে ঋষরায়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের নারী পুরুষের সংখ্যা কত, তার মানে তো তোমরা জানো 940:1000, তাই তো 940:1000। তো দেখো, যেমন এখানে আছে জনবিস্ফোরণ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জনবিস্ফোরণ কাকে বলে, তোমরা তো জানো জনবিস্ফোরণটা কাকে বলে, ঠিক আছে। তারপরে যেমন আর একটা কোশ্চেন বলা আছে যে শুষ্ক বিন্দু বসতি কাকে বলে, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে। তারপরে আছে শিল্প কাকে বলে। এই যে প্রত্যেকটা কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে খাতায় লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। যেমন আর একটা কোশ্চেন আছে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। তো এই যে কোশ্চেনটা যদি পরীক্ষায় দেয়, তাহলে তুমি ভারতবর্ষের মানচিত্রটাকে আঁকবে এবং মানচিত্রটা আঁকার পরে তুমি এটাকে ইন্ডিকেট করবে যে কোথায় দুর্গাপুর এবং কোথায় রুড় অঞ্চল। তো দেখো, এখানে আর একটা কোশ্চেন আছে, কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও খুব সুন্দর কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। যেমন আরও কোশ্চেন আছে যে মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝো, মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝো, এই কোশ্চেনটাও কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। যেমন এখানে আর একটা কোশ্চেন আছে যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে বা বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। যেমন আর একটা কোশ্চেন আছে এখানে, দেখো আর একটা অথবা দেওয়া আছে, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যেমন আছে, পরে আর একটা কোশ্চেন আছে, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো। দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সুন্দর করে আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। যেমন এখানে আর একটা কোশ্চেন আছে, অ্যাকুইফার কাকে বলে। এই যে অ্যাকুইফার যে কোশ্চেনটা আছে কাকে বলে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে দেখো উন্নয়নের সংজ্ঞা দাও, এই যে উন্নয়নের যে সংজ্ঞা দাও এটাকেও তোমাকে খুব সুন্দর করে পড়তে হবে। দেখো প্রত্যেকটা নোট আমরা তুলে ধরেছি তোমাদের চোখের সামনে। আমাদের পরে আর একটা কোশ্চেন কী বলেছে, দেখো বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। বেঙ্গালুরু থেকে এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়। তোমাদের এই কোশ্চেনটাকে খুব সুন্দর করে পড়তে হবে এবং বাড়িতে বসে লিখে প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমাদের স্কুল সব কিছু বন্ধ, তোমরা যদি এই সারের কোশ্চেনগুলো খুব সুন্দর করে ফলো করো এবং খুব সুন্দর করে লিখে প্রতিদিন যদি একটু করে প্র্যাকটিস করো, তো আমি মনে করি ভূগোলে খুবই ভালো রেজাল্ট করবে, তোমরা খুবই ভালো রেজাল্ট করবে। নেক্সট কোশ্চেন যেমন বলেছে, আর্দ্র কৃষি কাকে বলে। এই যে আর্দ্র কৃষি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে যেমন আর একটা কোশ্চেন আছে, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও, এই কোশ্চেনটাও খুব ভাইটাল কোশ্চেন। আমাদের কৃষি এবং শিল্প এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন প্রতি বছর 100% আসবেই, এবং এই দুটো চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসবে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখে নাও। এরপরে আর একটা কোশ্চেন যেমন আছে, তৃতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটাও তোমরা ভালো করে পড়বে। আমাদের যেমন পরে আর একটা কোশ্চেন আছে, বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে, এই বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে এটাও তোমাকে পড়তে হবে। মানে প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে। জেট বায়ুপ্রবাহ কী, জেট বায়ুপ্রবাহ কী, প্রত্যেকটা কোশ্চেনকে তোমাদের খুব সুন্দর করে পড়তে হবে এবং যাতে ভূগোলে
90% উপরে পাও তার জন্য তোমাদের নিজেকে তৈরি হতে হবে। তো আমরা তাছাড়া ভূগোলের দেখবে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো হয় সেই প্র্যাকটিক্যালগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের প্র্যাকটিক্যাল ভূগোলের ক্ষেত্রে সেগুলো তোমরা করতে পারবে এবং ভূগোল প্র্যাকটিক্যাল কী করে করতে হয় তার যে টেকনিক, তার যে সিস্টেম, তার ফরম্যাট প্রত্যেকটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো তাহলে আমরা আরও আমাদের এই চ্যানেলটা আরও গ্রোথ হবে বা উন্নতির পর্যায়ে গিয়ে ধাবিত হবে। তাহলে আমরা আরও উন্নত ধরনের নোটস, সাজেশন সব কিছু দিয়ে থাকবো। তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, তোমরা অবশ্যই বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করবে। আমাদের এই চ্যানেল অর্থাৎ এসবি একাডেমিক সেন্টার তোমাদের পাশে সর্বদা থাকবে।